আসসালামু আলাইকুম। কানিজ কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে করে দেখাবো রেস্টুরেন্টের সাথে চিকেন শর্মা কিভাবে খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই চলেন দেখে নেওয়া যাক। আজকে শর্মার রুটিটা কিন্তু আটা দিয়ে তৈরি করে নেব। তো প্রথমেই শর্মার খামির তৈরি করার জন্য লাগছে আটা। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ আটা নিয়েছি আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মেশানোর পর দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলটা শুকনো উপকরণের সাথে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ইউজ করতে হবে, কোনো প্রকার ঠান্ডা পানি ইউজ করা যাবে না। তো দেখতেই তো পেলেন, আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যখন আপনার হাতে অনেকটা আঠালোভাবে লেগে যাবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। সামান্য একটু তেল হাতে মাখিয়ে ডোটাকে ভালো মতো মথে নিতে হবে। 4-5 মিনিট ভালো মতো ময়ন করার পর দেখবেন হাত থেকে সমস্ত আটা খুলে এসেছে। এই তো আমার খামির তৈরি। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। এখন শর্মার জন্য চিকেনটা রেডি করে নিব। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস। মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপ মাংস এখানে কিউব করে কেটে নিয়েছি। মাংসটা কিন্তু আমি খুব বেশি ছোট করে কাটিনি, দেখেই বুঝতে পেরেছেন। এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো প্রথমে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1/2 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ টমেটো সস, সামান্য একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা চাইলে স্কিপ করতে পারেন, তবে রেস্টুরেন্টে টেস্টিং সল্টটা ইউজ করে। আরও দিচ্ছি 1 চা চামচ নাগা সস, 1 চা চামচ আদা রসুন বাটা। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে ইনস্ট্যান্ট এটাকে ভেজে নিতে পারেন, বাট আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করার ফলে মাংসটা খেতে অনেক টেস্টি হয়। আচ্ছা, শর্মা তৈরিতে লাগছে ম্যায়োনিজ। তো এটা আমার হোমমেড ম্যায়োনিজ, এতে দিয়ে দিচ্ছি আমার হোমমেড নাগা সস। এই ম্যায়োনিজের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, কারোর প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল নাগা শর্মার ম্যায়োনিজ। এখন চিকেনটাকে ভেজে নেব। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এতে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এখন 3 মিনিটের মতো ভেজে নেব। মাংসটাকে কিন্তু খুব বেশি ভাজবো না। এই তো দেখুন আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এখন মাংসটাকে তুলে নেব। আর এই দিকে 2 ঘন্টা পর আমি প্লেট তুলে দেখাচ্ছি আমার যে আটার খামিরটা কতটা ফুলে গেছে। এখন হাতের সাহায্যে ভেতর থেকে বাতাস বের করে নিলাম। এই খামির থেকে আমি 6টা রুটি তৈরি করে নেব। তো আমি খামিরটাকে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা খামির দিয়ে রুটি বেলে দেখাচ্ছি রুটিটা কি পরিমাণে বড় এবং কতটুকু পাতলা করে বানাবেন। এই তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। দেখেন আমি রুটিটা একেবারে পাতলা বা মোটা কোনোটাই করিনি। এখন আমি রুটিটা ভেজে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো এখানে আমি রুটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রেখে একটা পাশ ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢাকার ফলে দেখবেন রুটিটা অনেকটা ফুলে উঠেছে। তো 1 মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা অনেকটা ফুলে উঠেছে। এখন রুটিটাকে উল্টিয়ে দিলাম এবং একই প্রসেসে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের জন্য রেখে দিব। এখন খুন্তির সাহায্যে একটু চেপে চেপে রুটিটাকে ভেজে নেব। রুটির ধরন অনুযায়ী 1 মিনিটের থেকে কমও সময় লাগতে পারে। তো এইভাবে আমি একে একে সবগুলো রুটি ভেজে নিলাম। এখন শর্মার ভেতরে পুরের জন্য একটা সালাদ তৈরি করে নেব। এখানে নিয়েছি মিহি কুচি করা বাঁধাকপি, গাজর, শশা, পেঁয়াজ, কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি। আর দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া, সামান্য ভাজা সাদা গোলমরিচের গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি ওই যে তৈরি করে রেখেছিলাম যে নাগা ম্যায়োনিজটা, সেটা। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি।
আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি, কেননা মেয়োনিজের যে লবণটা আছে তাতেই হয়ে গেছে। আপনারা চাইলে এক্সট্রা লবণ ইউজ করতে পারেন আপনাদের স্বাদ মতো। এখন শর্মাটা তৈরি করার পালা। তো প্রথমে একটা রুটি নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ দিয়ে মেখে রাখা যে সালাদটা ছিল সেটা লম্বালম্বি করে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাংস, মাংসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে রিং রিং করে কেটে নিয়েছি। এখন রুটিটাকে ভালো করে মুড়িয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন শর্মা। দেখলেনই তো কত সহজে বাসাতেই চিকেন শর্মা তৈরি করে নেওয়া যায়। এই চিকেন শর্মা আমরা রেস্টুরেন্টগুলোতে অনেক টাকা খরচ করে কিনে খাই, আশা করছি আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাই ভালো।